এই সময়টা শুক্তো খেতেও যেমন ভালো লাগে আর শুক্তো খাওয়াটা খুবই দরকারি সেই জন্য আজকে আমি পাকা শশার একটা ইউনিক শুক্তো রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পুপু পুপুর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো অনুরোধ করব বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের অনুরোধ করব করবো এরকমই সুন্দর সুন্দর নিত্য নতুন আর ইউনিক এবং সাবেকি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলো তাহলে শুরু করে দেওয়া যাক আমার আজকের সুক্তর রেসিপি এখানে দেখো বেশ বড় মাপের একটা শশা আমি নিয়ে নিয়েছি পাকা শশা দেখেই বুঝতে পারছো গাটা একদম পাকা শশা আর এই শশা কিন্তু ভীষণ ঠান্ডা হয় এই সময়টাই বাজারে পাওয়া যায় তো আমি আগে এই শশার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর কিভাবে কাটবো সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি শশার খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন শশাটা আমি কেটে নেব তো দেখো এইভাবে আমি শশাটাকে এরকম ভাবে কেটে একটা বড় বাটিতে জল নিয়েছি তার মধ্যে আমি আগে শশাটাকে দিয়ে দেব তো বাটিটাতে আটছে না পুরোটা আমি দেখো এগুলোকে ছাড়িয়ে নেব তো এটা একটা চামচ দিয়ে ছাড়ালেই সুবিধা হয় এই জলের মধ্যে এগুলোকে ধুয়েও নেব আর এই চামচ দিয়ে শশার যে দানাগুলো এগুলোকে দেখো এইভাবে আমি বের করে দেব খুব সহজেই এগুলো বেরিয়ে আসবে একটু চামচ ঠেকালেই এ দেখো এইভাবে বেরিয়ে আসছে এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব তো শশাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি দেখো শশাগুলোকে এই রকম করে কেটে নেব এবার কাটাটা এরকম পাতলা করেই কাটতে হবে তো তোমরা ইচ্ছা করলে এটার মাঝখান দিয়েও আর একটা টুকরো করে দিতে পারো তো আমি এটাকে এরকমই রাখছি এরকমভাবে আমি সব কটাই কেটে নেব এখানে কিছুটা মটর ডাল আমি জলে ঘন্টা তিনেক ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই ডালটা এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি যদি লাগে দেবো সামান্য একটু এক টেবিল চামচ মতো দেবো যদি লাগে আগে আমি পেস্ট করে দেখে নেব আমার মনে হচ্ছে লাগবে না কারণ এটা একটু শুকনো শুকনোই পেস্ট করবো ডালটা জল ছাড়া আমি শুকনো করে বেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি নুন এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এটাকে হাত দিয়ে মিশালেই ভালো হবে তো সেই জন্য আমি এটাকে হাত দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি সব জিনিস কিন্তু চামচ দিয়ে ঠিকঠাক ভালো হয় না মানে আমরা তো পারি না ঘরোয়া এতে আমরা হাত দিয়েই করি এটা ফেটানোটাও খুব সুন্দর হয় কড়াইটা গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর যে ডালটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই ডালটার থেকে এখন আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব আমি ছোট করে ভাজছি খুব ছোটও না আবার খুব বড়ও না তোমরা তোমাদের পছন্দ মতো বড়াটা ভেজে নেবে আর এই বড়াটাতে এই শুক্ত স্বাদটা ভীষণই ভালো হয় দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে ব্যাস ডালের আর বড়াগুলো এরকমই সুন্দর সোনালী রঙ করে ভেজে নিতে হবে বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি দেখো দুটো মাঝারি মাপের আলু দিয়ে দিলাম আর এগুলোকে আমি ভেজে নেব আর খেয়াল করে একটু দেখো আলুগুলোও কিন্তু আমি ওই শশা যেভাবে কেটেছি ওই একই শেপে কেটে নিয়েছি তবে শশার থেকে আর একটুখানি মোটা করে কেটেছি এখন আলুটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে আলুগুলো চারপাশে সরিয়ে মাঝখানটায় একটু জায়গা করে নিয়ে ওই যেটুকু তেল আছে ওর মধ্যে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে শুক্তোর গন্ধ সব সবসময়ই ভালো হয় তো শুক্তোতে ঘিটা দিতেই হয় আমি অল্প করে দিয়েছি তোমরা আর একটু বেশি দিতে পারো এবারে এই ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা পাতা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে আমি লো ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব ঘিয়ের মধ্যে এই মশলাগুলো পরে ভাজা ভাজা হওয়ায় একটা দারুণ চমৎকার একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা পাকা শশা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চা চামচ চিনি এবার এটাকে সব শুদ্ধ বেশ করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করব এক মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিলাম শশার থেকে যে জল বের হয়েছে তা দিয়েই কিন্তু শশা আর আলু দুটোই সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে আর হ্যাঁ এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রাঁধুনি বাটা এখানে আছে হাফ ইঞ্চি আদা আর বেশ ভরে ভরে এক চা চামচ রাঁধুনি এই দুটো আমি একসাথে বেটে নিয়েছি এবারে রাঁধুনি আদা বাটা আর এইগুলো বেশ ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো লো ফ্লেমে আমি এটাকে রান্না করব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ লিকুইড দুধ আর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা বুঝে দিতে হবে কারণ ডালের বড়া পড়লে কিন্তু অনেকটা জল টেনে নেবে এটা কিন্তু একদম শুকনো হবে না একটু ঝোলাই থাকবে বা তোমরা কতটা জল রাখবে সেটা বুঝে তোমরা জল দেবে এবার এর মধ্যে দিয়ে দেব ডালের বড়াগুলো আর গাছ থেকে তুলে আনা কচি শিউলি পাতা শিউলি পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শিউলি পাতাগুলো এতটাই কচি আমি এর ডগাগুলো দিয়ে দিয়েছি যে শুধু পাতা যদি বড় বড় পাতা হয় তাহলে একটু পরিমাণে কম দেবে আমি বেশ অনেকটাই দিয়েছি তো ডগাগুলো দিয়ে দিয়েছি কচি বলে আর এই শিউলি পাতার যে গন্ধটা এর মধ্যে অ্যাড হবে সেটা অনবদ্য সেটা তোমরা করে খেলে তবেই বুঝতে পারবে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। ফিরে এলাম এক মিনিট পর রান্না কমপ্লিট এখন আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখবো আর দেখছো যতটা ঝোল আছে এতটাও থাকবে না ডালের বড়াতে থাকতে থাকতে বেশ কিছুটা টেনে নেবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো